किसी को कोई क्वेश्चन हो तो पूछ सकता है। मैम मैम ऑफलाइन क्लास तो स्टार्ट हो गई है, लेकिन जो बच्चे स्कूल नहीं आ पा रहे हैं उनकी पढ़ाई कैसी होगी? राहुल के पापा ने तो साफ मना कर दिया स्कूल आने से। अरे तुम उसकी टेंशन मत लो, वो अभी भी टीचमेंट ऐप के द्वारा हमारे साथ लाइव है। शहर शहर गांव गांव अब टीचर्स ले रहे हाइब्रिड क्लास टीचमेंट के यूनिक फीचर्स के साथ। हेलो एवरीवन, वेलकम टू माय चैनल इंटर्न्स फोबिया। आमी तुम्हारे साथ आज प्रदीप, स्टूडेंट ऑफ बाकुड़ा सम्मिलनी मेडिकल कॉलेज एंड हॉस्पिटल। देखो आज आमी आमार ए वीडियोते तुम्हारे संगे आलोचना करते चले नीट यूजी 2021 काउंसलिंग कौन कौन डॉक्यूमेंट्स प्रयोजन এবং কোন কোন ফরম্যাট বা প্রোফর্মা আগে থাকতে ফিল আপ করিয়ে রাখতে হবে সেই বিষয়ে তোমাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে। তবে তার আগে তোমাদেরকে বলবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবে যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তো চলো শুরু করি মূল ভিডিওটি, যে ডকুমেন্টস রিকোয়ার্ড ডিউরিং ওয়েস্ট বেঙ্গল নিট কাউন্সেলিং 2021 অর্থাৎ 2021 নিটের ওয়েস্ট বেঙ্গলের কাউন্সেলিংয়ের জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে। সবার প্রথমে বলবো যে নিটের অ্যাডমিট কার্ড যেটি রয়েছে অর্থাৎ নিট 2021 যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু অবশ্যই লাগবে। তাছাড়া লাগবে হচ্ছে নিটের রেজাল্ট বা নিটের স্কোর কার্ড যেটি, ঠিক আছে। নিটের স্কোর কার্ডের পরে তোমাদের লাগবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অর্থাৎ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে 6 থেকে 8টি, এবং ক্লাস টেনের মার্কশিট লাগবে, এবং ক্লাস টেনের পাস সার্টিফিকেটটিও কিন্তু লাগে, এবং তার ছাড়া লাগবে ক্লাস টুয়েলভের মার্কশিট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশের মার্কশিট এবং পাস সার্টিফিকেট যেটি সেটি লাগবে। এবং দেখো তোমাদের কিছু আইডি কার্ড লাগবে অর্থাৎ ভ্যালিড নন এক্সপায়ার্ড এবং অথেন্টিক ফটো আইডি প্রুফ অর্থাৎ ভোটার আইডি বা আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত আইডিগুলির মধ্যে যে কোনো একটি আইডি কার্ড লাগবে অর্থাৎ একটি ফটো আইডি কিন্তু অবশ্যই লাগবে। তাছাড়া সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটি, ওয়েস্ট বেঙ্গলের 85% সিটের কাউন্সেলিং করানোর জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটি সেটি হলো ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে স্টেট কাউন্সেলিং অ্যাটেন্ড করতে হলে। এবং ডোমিসাইল সার্টিফিকেটের 3টি ভাগ রয়েছে, A1, A2 এবং B। কোন প্রোফর্মাটি ফিল আপ করবে সেটি কিন্তু আমি ডিটেলসে একটি ভিডিওতে আলোচনা করেছি, প্রয়োজনে তোমরা ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে ডোমিসাইল সার্টিফিকেটের উপর একটি ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। আমি কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি আমার আগের একটি ভিডিওতে। অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট সার্টিফিকেট যেটি ডোমিসাইল, সেটি কিন্তু অবশ্যই তোমাদের আগে থাকতে রেডি রাখতে হবে। ডোমিসাইল প্রোফর্মার যদি প্রয়োজন হয় তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে আমরা তোমাদেরকে প্রোফর্মা প্রোভাইড করে দেবো। তারপরে দেখো ডোমিসাইল সার্টিফিকেটের পরে রয়েছে কাস্ট বা ক্যাটাগরি সার্টিফিকেট। যদি তোমার কোনো রিজার্ভ ক্যাটাগরির থাকো অর্থাৎ তোমরা যদি কোনো রিজার্ভ ক্যাটাগরির থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে কাস্ট বা ক্যাটাগরি সার্টিফিকেট রাখতে হবে। এবং যদি মাইগ্রেশন সার্টিফিকেট থাকে অর্থাৎ মাইগ্রেট অন্য কোথাও থেকে যদি এখানে এসে এডুকেশন নিয়ে থাকো তাহলে কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট অবশ্যই লাগবে। তারপরে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট যেই সার্টিফিকেটটি তোমাদের আগে থাকতে রেডি রাখতে হবে সেটি হলো মেডিকেল সার্টিফিকেট। অর্থাৎ মেডিকেল সার্টিফিকেটের একটি প্রোফর্মা দেওয়া হবে, সেই প্রোফর্মাটি কিন্তু একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে কিন্তু ফিল আপ করাতে হবে। অর্থাৎ একটি মেডিকেল সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের রেডি রাখতে হবে কাউন্সেলিংয়ের আগে, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু এই সার্টিফিকেটগুলি লাগবে, যেমন ডোমিসাইল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, এইগুলি কিন্তু তোমাকে তৈরি করাতে হবে, অর্থাৎ প্রোফর্মাটি ডাউনলোড করে ফিল আপ করাতে হবে। এবং মেডিকেল সার্টিফিকেটের পরে দেখো ফাইনালি ভেরিফিকেশান স্লিপ জেনারেট আফটার দ্য ভেরিফিকেশান অফ দ্য ডকুমেন্টস, এটি কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশানের পরে কিন্তু হবে, সাকসেসফুলি ভেরিফাইড বলে একটি স্লিপ তোমাকে দেওয়া হবে। এছাড়া দেখো এখানে রয়েছে ডিসএবিলিটি সার্টিফিকেট ইস্যুড বাই দ্য মেডিকেল বোর্ড অফ IPGMER কলকাতা, যারা অ্যাপ্লিকেবল তাদের জন্য এটা, ঠিক আছে। তো আশা করছি তোমরা পুরো ভিডিওটি বুঝতে পেরেছো যে কোন কোন ডকুমেন্টস লাগবে। তাও আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি যে নিটের অ্যাডমিট কার্ড, রেজাল্ট, ফটোগ্রাফ, মার্কশিট ক্লাস টুয়েলভের এবং টেনের, এবং একটি ভ্যালিড আইডি কার্ড লাগবে, ডোমিসাইল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট আগে থাকতে তৈরি করতে হবে কাউন্সেলিংয়ের আগে, তারপরে মাইগ্রেশন সার্টিফিকেট প্রয়োজন হলে সেটি দিতে হবে যদি তুমি মাইগ্রেট হয়ে থাকো, তাছাড়া কাস্ট সার্টিফিকেট লাগবে বা ক্যাটাগরি সার্টিফিকেট,
এগুলোই কিন্তু তোমাদের লাগবে কাউন্সিলিংয়ের সময় বা অ্যাডমিশনের সময়। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো, আর কমেন্ট বক্সে জানিও কোনো কোয়ারিজ থাকলে, অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। নিচে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া রয়েছে। টাটা, দেখা হবে এবার পরের ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। তবে